একজন নারীর সুন্দরী হওয়ার চেয়ে বেশি জরুরি আত্মবিশ্বাসী হ। আমি যেমন তেমনি খুব ভালো, নিজের প্রতি এই বিশ্বাসটা তোমাকে অনেক বেশি মনোবল বাড়িয়ে দেবে। জীবনে চলার পথে শত সমস্যা এলেও তাকে পাত্তা না দিয়ে একটাবার তো চেষ্টা করাই যায় নিজেকে নিজে তুলে ধরার। নিজের স্বপ্নগুলোকে নিজেকেই জীবন দিতে হবে, এটাই ভেবে এগিয়ে চলো। হ্যাঁ, ঠিক হবে, একবার না হোক শতবার চেষ্টা করার পর ঠিক হবে, থেমে থাকলে চলবে না। যাই হোক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমাকে তো অনেকেই বলে আমার চুল ছোটো, আমি কী করে এরকমভাবে মেকআপ করি, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার যেটা করতে ভালো লাগে, আমি যেটা সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারি, সেটা আমি করবই, তাতে তোমরা যে যাই বলো। যাই হোক, আমি তো ফেস ক্লিন করে নিয়ে কনসিল করে নিয়েছি, দাগগুলোকে সব কিন্তু চাপিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দর একটা ফাউন্ডেশন আমি সারা মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড কিন্তু ভালোভাবে না হলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে বসবে না। আর আমার দেখো স্কিন টোনের স্কিন টোন যেরকম, সেরকমই কিন্তু আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। তারপর একটা আইব্রো পমেড দিয়ে খুব সুন্দর করে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমি ফেসে কিন্তু ফাউন্ডেশন লাগিয়েছি, অথচ তোমরা খেয়াল করো আমার কিন্তু হাত গলার সব কিছুর সাথে কিন্তু ফেসের ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসে গেছে, যাতে এটা মনে হচ্ছে না আমার ফেসটা খুব কেকি লাগছে। তারপর বিনফিটের একটা খুব সুন্দর ব্লাশার দিয়ে গালটাকে একটু পিঙ্কিশ পিঙ্কিশ করে নিলাম, কারণ একটু লাল লাল গাল আমার দেখতে ভারী ভালো লাগে। আজকে কিন্তু একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছি, কিন্তু তার সাথে ওয়েস্টার্নের সাথে একটা সুন্দর ট্র্যাডিশনাল চোকার কত সুন্দর মানানসইভাবে হওয়া যায় সেটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো। তারপর আমার প্রিয় মাস্কারাটা পরে নিলাম, কারণ মাস্কারা পরতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি যখন খুব লাইট মেকআপ করি তখন চেষ্টা করি আমার লিপসটাকে একটু ডার্ক শেড দেওয়ার, তার জন্য আমি একটা ডার্ক ব্রাউন কালার আমি পরে নিচ্ছি। আমার এই শেডটা কিন্তু ভীষণ ফেভারিট, তোমাদের কেমন লাগলো তাও কিন্তু তোমরা জানাবে। এরপর আমি লিপস্টিক দেওয়ার পর দেখো খুব সুন্দর একটা চোকার পরে নেব, যেই চোকারটা কিন্তু দেখে তোমাদেরও ভালো লাগবে। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু ওই যে বললাম না যে যেটা তুমি খুব সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারবে সেটা তোমার করা উচিত। যদিও চুলটা আমার ছোটো, তো ছোটো চুলের কি স্টাইল হয় না, অনেকেই বলে দিদি তোমার চুলটা ছোটো কীরকম লাগবে, কিন্তু আমি মনে করি আমার চুলটা ছোটো বলে তা বলে কি আমি কোনো স্টাইল করতে পারবো না? হ্যাঁ, আমি পারবো। রুচিসম্মতভাবে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করাটাই কিন্তু আসল আত্মবিশ্বাস। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার চোকারটা পরে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের লুকসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, তোমাদের কমেন্টস কিন্তু আমাকে আত্মবিশ্বাস জাগাবে। আর তোমরা যদি চাও এরকম কিন্তু ওয়েস্টার্নের সাথে ইন্ডিয়ান লুকসও কিছুটা মিলিয়ে মিশিয়ে ক্রিয়েট করতে পারো। তাহলে দেখা হবে অন্য ভিডিওতে।